ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আরো টিপস বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানিয়ে স্বাগত। ফ্রেন্ডস, আজকে আমি অন্য দিনের মতনই এমন একটি রেমেডি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি, যেটা ব্যবহারে আপনি আপনার ত্বকের যে কোনো ধরনের দাগ বা অনেক সময় কিন্তু আমাদের ত্বকের মধ্যে ছিদ্র ছিদ্র ভাবও থেকে থাকে। তো এই ভাবটা কিন্তু থাকলে খুব খারাপ লাগে, আমরা কিন্তু বাইরে বের হতে পারি না, অনেকে লজ্জাবোধ করি। আর তাই সেই ছিদ্র থেকে কিভাবে আপনারা একেবারে নির্মূল করে নিজের ত্বককে অনেক ফ্রেশ, সুন্দর ও কোমল করে তুলতে পারবেন, তার জন্য আমি একটি ঘরোয়া এবং প্রাকৃতিক একটি রেমেডি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। তো ফ্রেন্ডস, চলো দেরি না করে রেমেডিটি তৈরি করা যাক। ফ্রেন্ডস, এর জন্য আমার প্রথমেই লাগবে যে কোনো ধরনের টুথপেস্ট। ফ্রেন্ডস, আপনারা চাইলে বাজার থেকে কিনে যে কোনো ধরনের টুথপেস্টও ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে যেহেতু এই পেস্টটা ছিল, তাই আমি এই পেস্টটি ব্যবহার করেছি। ফ্রেন্ডস, যে কোনো ধরনের আপনি সাদা পেস্ট নেবেন, কারণ এই সাদা পেস্টের যেমন রয়েছে বিভিন্ন উপাদান অর্থাৎ ফর্মুলা, যেটার কিন্তু সাহায্যে আমাদের ত্বকের গভীর থেকে ময়লা টেনে বের করে এনে তা কিন্তু সহজেই অনেক গ্লোয়িং করে দেয়। তো ফ্রেন্ডস, আমি এখানে কিন্তু নিয়ে নিব সামান্য পরিমাণের এই পেস্টটি। আমি এখানে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণের টুথপেস্ট। তো ফ্রেন্ডস দেখুন, আমি কিন্তু এখানে হাফ চামচের মতন পেস্ট নিয়ে নিয়েছি। এরপর এটা আমাকে বাটিতে রেখে দিতে হবে এবং এর সাথে আমার আরেকটু উপাদান লাগবে, সেটি হলো লেবু। ফ্রেন্ডস, আপনারা সবাই জানেন লেবুতে কিন্তু রয়েছে ভিটামিন সি। এই লেবুতে থাকা ভিটামিন সি আমাদের কিন্তু ত্বকের জন্য খুব ভালো এবং সুন্দর কাজ করে থাকে। আর তাই আমি যদি এই পেস্টের সঙ্গে এই লেবু রসটা ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু আমাদের ত্বকের ছিদ্রের ভিতরে দুটো উপাদান গিয়ে খুব ভালোভাবে এটা ভেতর থেকে টেনে বাইরে বের করে আনবে, যেমন তেমনি কিন্তু এটা খুব সহজেই কোমল এবং নরম করে দেবে এবং ত্বকটা কিন্তু আগের থেকে অনেক গ্লোয়িং হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখানে আমি নিয়ে নিব লেবুর রস। এখানে আপনি কোনো পানি ব্যবহার করতে পারবেন না, এই লেবুর রসটা নিয়ে আপনাকে কিন্তু এই পেস্টটি খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। দেখুন, আমার এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এটা আপনারা খুব ভালোভাবে করবেন, যাতে লেবুর রসের সঙ্গে টুথপেস্টটি খুব ভালোভাবে মিশে যায়। এরপর আমি আপনাদের দেখাবো এটা কিভাবে এবং কখন আপনি ব্যবহার করবেন। ফ্রেন্ডস, এটা আপনি এমন সময় ব্যবহার করবেন যখন আপনার ত্বক শুকনো থাকবে, অর্থাৎ এটা লাগানোর পূর্বে কিন্তু আপনাকে অবশ্যই যে কোনো ধরনের ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে এবং তারপরে মুখ যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এটা আপনি ইউজ করবেন। ফ্রেন্ডস, এবার আমি আপনাদের দেখাবো এটা কিভাবে এবং কখন আপনাকে ব্যবহার করতে হবে। এর জন্য আপনাকে যে কোনো ধরনের তুলো বা কটন বল নিয়ে এটা এই তুলোতে তুলে আপনি এইভাবে ইউজ করবেন, অর্থাৎ আপনার ত্বকের যেখানে ছিদ্র রয়েছে বা যে কোনো ধরনের দাগ রয়েছে সেখানে কিন্তু আপনি এটা খুব ভালোভাবে লাগাবেন। এভাবে ভালো করে ম্যাসাজ করার পর এটা আপনি 20-30 মিনিট রেখে দিবেন এবং যখন এটা শুকিয়ে যাবে তখন দেখবেন এটা কিন্তু আমাদের ত্বকের মধ্যে একেবারে মিশে গেছে। তখন আপনি এটা নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন এবং দেখবেন আপনি কত সুন্দর একটা গ্লোয়িং এবং সফট ত্বক পেয়েছেন, অর্থাৎ আপনার ত্বকে সমস্ত দাগ এবং ছিদ্রগুলো ভ্যানিশ হয়ে যাবে মুহূর্তের মধ্যেই। ফ্রেন্ডস, আশা করি এই রেমেডিটি ব্যবহার করে আপনারা অনেক ভালো ফলাফল পাবেন। তো ফ্রেন্ডস, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন আপনারা কেমন রেজাল্ট পেলেন, এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে পরবর্তীতে এই ধরনের আপডেট আপনারা আর মিস না করেন। ফ্রেন্ডস, দেখা হবে নতুন দিন নতুন কোনো সময়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।